তার খারাপ রাস্তার তো ভালো রাস্তা যেতে চায়, তার জন্য কোনো রাস্তা নাই ভাই। এই সমাজের মানুষগুলোর জন্য সব রাস্তা বন্ধ করে দিছে। আমি চাইলে ভাই আজকে একটা ভালো মানুষ হিসেবে মুখ দেখাতে পারবো না ভাই। আচ্ছা ই করো, চলো ভিতরে চলো, বারান্দায় আমরা বেশি আসি না, আসো। গানও পারো না, শীষও পারো না, মনটা ভালো হবে কেমন? তুমি ওই গাছের দিকে তাকিয়ে থাকো আর কান্নাকাটি করো, মন ভালো হয়ে যাবে। ওকে কাকে দেখো কি ফসাইয়া, সবাই হতে চায় যে সাইয়া, তের শেষে মাঠে যাইয়া লাগে গঞ্জাম তাতা থাইয়া। এই ফারহান শোন, এখানে বস বস। আমি জুতো নিয়ে একটি কবিতা লিখেছি। আহা বস শোন, জুতো হচ্ছে কবিতার জন্য একটি অপরিহার্য বিষয়। যদিও বিভিন্ন কবিরা এ বিষয়ে দ্বিমত পোষণ করবেন, তবে আমি মনে করি আমার কবিতার জন্য দুটি অপরিহার্য বিষয় রয়েছে। একটি হচ্ছে জুতো, আরেকটি হচ্ছে আহা ফারহান, সবসময় মশকরা ভালো লাগে না। জাঙ্গিয়া হচ্ছে আমাদের জন্য অপরিহার্য বিষয়, কিন্তু জুতো জুতো হচ্ছে কবিতার জন্য অপরিহার্য বিষয়। তোমার কবিতার জন্য? হ্যাঁ শোন, পাঠ করছি। জুতো 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 জুতো, থামো, তোমার জুতো জুতো এদিকে, তোমার স্নেহভাজন সন্তান যে বারান্দায় বসে কাঁদছে এই খবর রাখছো? কি বলিস, যাও গিয়ে দেখো কেন কাঁদছে, যাও। ওকে কাঁদতে দে, কাঁদলে মনটা হালকা হয়, মনটা যত কষ্ট আছে সব ধুয়ে যায়। বাদ দে, তোকে আমি একটি জাঙ্গিয়া নিয়ে ফারহান, তুই দেখেছিস কত বড় একটি বিষ বাষ্প দেখেছিস, যা আমার চোখের সামনে দিয়ে দূর হ, যা যা যা। আকাশেতে লক্ষ তারা
জাঙ্গিয়া কিন্তু একটা রে, ও কি আবার কবি হয়ে গেল নাকি? প্রতিভা, জাঙ্গিয়া নিয়েও প্রতিভা, প্রতিভাবান কবিতা। আকাশেতে লক্ষ তারা, জাঙ্গিয়া কিন্তু তোমাকে অনেকদিন পর দেখলাম, দেখে ভালো লাগছে। বল তুমি কেমন আছো? কি মনে হয় আপনার আমার কেমন থাকা উচিত? যার ফারহানের মতন একজন প্রেমিক আছে, ও দুঃখিত ছিল, তার কি ভালো থাকা সায় দেয়? একটু আস্তে কথা বলেন, ঘুমটা ভেঙে যাবে। ওর সাথে আজকে আমার একটা সিরিয়াস বোঝাপড়া আছে। আচ্ছা সবার আগে বলো, তুমি কি বিবাহিত? এই কুলাঙ্গার আমাদের সবাইকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। শুধু আপনাকেই বলছি, বিয়েটা হয়নি। বাহ অভিনন্দন, তাহলে ফারহান বেঁচে গেল। কিসের বেঁচে গেল? আপনি জানেন এই কুলাঙ্গারটা কি করছে? সেদিন পার্কে আমাকে দেখে দৌড় মারছে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে এই চ্যাপ্টার লাইফ থেকে ক্লোজ, এই টপিকে আর আমি এক মুহূর্ত সময় ওয়েস্ট করব না। কিন্তু সেই দিনের ঘটনার পর আমি চিন্তা করে দেখলাম যে স্টুপিডকে এমন একটা শিক্ষা দেওয়া উচিত, এমন একটা শিক্ষা দেওয়া উচিত যেন জীবনে আর কোনো মেয়ের সাথে আমার মতো ফাটলামি করার সুযোগ না পায়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক, তোমার রাগের একটা কারণ আছে। আচ্ছা শুনুন, ধরেন আমি এই অবস্থাতেই যদি এক বালতি গরম পানি ওর গায়ের উপরে ঠেলে দেই, আপনি রিমাইন্ড করবেন? সেটা তোমার ব্যাপার, তবে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। দেখো এই নিষ্পাপ শিশুটি কি সুন্দর করে ঘুমিয়ে আছে, তার উপরে কি তোমার গরম পানি নিক্ষেপ করা উচিত? এই নিষ্পাপ শিশু আমার মনের ভিতরে যে ছ্যাপাটা দিচ্ছে সেইটা যে আমি ভুলতে পারতেছি না, সেটার কি হবে? ঠিক আছে, তোমার যা মনে চাই কর। পাতিলটা রান্না করে তুমি কখন কোথায় যাইতেছো, কোন ছেলের সাথে? তুমি এত ছেলেদের সাথে ঘেসো কেন? হ্যাঁ তোমার সাথে দুইটা বছর ধরে আমি আছি,
আমি কি আজ পর্যন্ত এমন কিছু করছি যার কারণে তুমি সন্দেহ করছো? হ্যাঁ তুমি করছো, তুমি সন্দেহ করাই ম্যাটেরিয়াল, বুঝো নাই? হোয়াট? আমি সন্দেহ করার ম্যাটেরিয়াল? হ্যাঁ কি করছি আমি? তোমাকে যে ছেলে ডাকলো তুমি তার সাথে যে হ্যালো হাই এগুলো করতেছো আমি কি জানি না? হ্যাঁ যখন যেখানে যাই সখন তখনই আমাকে বলে তোর গার্লফ্রেন্ড ওই ছেলের সাথে কথা বলছে, এই ছেলের সাথে কথা বলছে, আমি কি এগুলো শুনি না? তোমার কি মনে হয় আমি কি এগুলো শুনি না নাকি? আমি পাত্তা, আমি যদি পাত্তা দিতাম না তখন তোমার সাথে আর তোমার থেকে না অনেক ভালো ভালো। ও তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় আমার পিছে কি মেয়েরা ঘুরে না? আর ওই মেয়েদের সাথে না আমি অনেক কিছু কর মানে বুঝো না, তুমি দুই বছরের রিলেশন তুমি আমার সাথে বুঝো না, তোমার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না আমার, তুমি এটা বুঝো না। তুমি এটা কি বলতে যাচ্ছো? তুমি যেটা বুঝছো আমি সেটাই বলতে চাইছি, ঠিক আছে? তুমি মেয়েদের সাথে কি করবা? মানে বুঝো না, আমি তো তোমাকে বলছি আমি তোমার সাথে ইনসিকিউর ফিল করতেছি, ঠিক আছে? ফাইনাল কথা, তুমি কেন ইনসিকিউর ফিল করছো? আমি তো আর কিছু করি না, তুমি খালি খালি করছো, তুমি অতিরিক্ত করছো। দেখো আমি এত কিছু বুঝতে চাই না, এত ইংলিশে ইনাফ টিনাফ আমাকে বললে লাভ নাই তোমার। তুমি অন্য ছেলেদের সাথে কথা বলবা আর আমি সেটা বললে দোষ হয়ে যাবে না? আসলে মেইনলি জানো কি, তুমি আসলে মানে তোমাকে আমার কিছু বলার নাই, তোমাকে কিছু বলার নাই। কেন ইনসিকিউর কি বুঝো না তুমি? তোমাকে বাংলায় কতবার বুঝাবো আমি? তুমি একটা ছেলের সাথে কি কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি যখন আমাকে এত সন্দেহ করো, তুমি যখন আমার প্রতি এত ইনসিকিউর, থাকো না আমার সাথে, থাকলাম না। এ এ এ এ তুমি তুই থাকবে না আমার সাথে, আমি তোমার সাথে থাকবো না, বুঝছো? কই থেকে আসছে ফালতু? তোমাকে ক্ষমা করা আমার পক্ষে জীবনেও সম্ভব না। আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে আমার আত্মাও কখনো শান্তি পাবে না। আমি তোমার লাইফ জাহান্নাম বানায় দেব, যেইরকম ভাবে তুমি আমার লাইফটাকে জাহান্নাম বানায় দিছো। আমি হইলাম গিয়ে হাবিয়া জাহান্নাম, বুঝছো তুমি? আমার কষ্ট তুমি বুঝবে না, আমার তো কষ্ট হয়। সারা জীবন বল লইয়া দৌড়াইছি আমি, শেষ দিয়ে গোল পুষতে বল ঢুকেছি আর একজন, আমারও তো একটু খারাপ লাগে। শোনো আমি তো তোমাকে পেলাম নাই জীবনে, আমার মনে কষ্ট নাই, তোমারও কষ্ট থাকা উচিত না, সব কিছু ভুলে যাও। আমি চাই তুমি এখন জানাচ্ছ তার হয়ে থাকো, তার কাছ থেকে একটা বাচ্চা দাও বেবি। তবে আমার একটাই অনুরোধ, আমি কুলে নিব, হত্যা ভাবো বলবো আমি, গুলো গুলো করে আদর করব। আর একটা কথা বলবি না, কথা বলতে থাকলে বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বক 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 করতেই থাকে, কোনো সেন্স নাই, কি বলছে কি বলছে না তার কোনো ঠিক নাই। জন্মদিনে যাবা, হ্যাঁ চুনজুনে নিয়ে যাবা, গুল্লু গুল্লু ডাকবা। তোর মতো ছেলেদের কীভাবে সাইজ করা উচিত জানোস? তোর মতো ছেলেদের পুরা শরীরে আলকাটরা লাগায় রাস্তায় নিয়ে ফেসবুকে লাইভ করে দেখানো উচিত, অসভ্য কথাকার। করো তুমি লাইভ করো, পারলে আমার ভিতরটা চিরেও লাইভ করে দেখিয়ে দাও কি পরিবারে পুরে সারকার। কত শখ ছিল মুখা করলো, মুখাও পাইলাম না, ডাব্বাটাও পাইলাম না,
এই মুহূর্তে তোমার জন্য আমার দুটি লাইন মনে পড়ছে। সুরা কে দিল মেরা গোরিয়া সালি টুটু টুটু আমি এই ভাষায় প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। তুমি শুধু শুধু কাঁদতেছো রাস্তায় দাঁড়ায়। তুমি কাঁদতেছো কেন? আপসেট কেন এত? তুমি তাই সত্যি? বাহ, খুব ভালো হয়েছে। মানে আমি জানতাম এই ছেলেটার সাথে তোমার রিলেশন বেশি দিন যাবে না, কারণ ছেলেটা ভালো না। আমি অনেক দিন ধরেই জানতাম, তোমাকে কখনো বলি নাই, কারণ হচ্ছে তুমি ডিজার্টের হবে, তুমি তো পছন্দ করো ছেলেটাকে। কিন্তু তুমি পছন্দ করলে কী হবে? ও তো তোমাকে পছন্দ করে না, কিন্তু সবসময় ওয়েট করছি জানো, ছাদে দাঁড়ায় আকাশের দিকে তাকে। আমি কত বলছি আল্লাহ, এত মানুষের ঝগড়া হয়, ওদের ঝগড়া হয় না কেন? ওদের এত প্রেম কেন? ওদের মধ্যে একটা ঝগড়া লাগায় তো ফাইনালি হইছে। আই এম সো হ্যাপি টুডে। হোয়াট? আমি কাঁদতেছি, আমার এই অবস্থা আর তুমি হ্যাপি? ফাইজল, আমি বন্ধ করো, যাও জায়গা থেকে। তুমি সত্যি সত্যি কান্না করতেছো? তুমি তো আবারও কান্না পাচ্ছি। আই ফিল সো ইমোশনাল ফর ইউ। ইস, তোমার মতো একটা মেয়ের সাথে ঝগড়া করতে পারলো? আর তোমার মতো একটা মেয়ের সাথে যে ঝগড়া করতে পারছে, তোমার আসলে তার সাথে থাকা ঠিক না। তুমি এক কাজ করো, ওকে ছেড়ে দাও। পরে কথা বলি, প্লিজ যাও। আরে ঝগড়া করছে মানে তো ব্রেকআপ করছে, তাই না? ঝগড়া মানেই তো ব্রেকআপ। ব্রেকআপ করে দিছে, তুমি সিঙ্গেল কেন থাকবে? এটা কি ওই যুগ এখন যে একটা মেয়ে সিঙ্গেল থাকবে? তা বললেই হলো, সিঙ্গেল থাকার দরকার নেই। আমি আছি না, আমি তুমি আর আমি ইন এ রিলেশনশিপ হয়ে যাই, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিব, এর সাথে ঘোরাঘুরি করবো, সেই হবে কি? চলো। হোয়াট? ফাইজলামি পাইছো বলছি না, যাও। তো সত্যি সত্যি আপসেট মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে একবার ছেঁচড়া বলো, আমি চলে যাই। ছেঁচড়া? তুই যাবি? আজকেরটা কিউট না? নেই, কিউট লাগে নাই। আজকে অনেক বড় হুমকি। শুধু হুমকি না, এইটা আমি করে দেখাবো, কথা যেন মরে থাকে। মিশন একটু কাইন্ডলি সিগন্যাল দেখে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সত্যি সাগর, একটু সত্যি জল দাও আমাকে, সত্যি কথাই তো বলো তুমি, বলো। আমি তো জল দিতেই চাই না, তোমাদের প্রেম জিনিসটা আছে। আর আমার জীবনে প্রেম একটাই, সেটা হলো চুরিবিদ্যা। আমি চুরিবিদ্যাটাকে বিশ্বের দরবারে সবসময় নতুনভাবে উপস্থাপিত করার জন্য আপনার।
আমরা সবাই স্টুপিড, আপু আমরা সবাই স্টুপিড, আপু আমরা সবাই স্টুপিড। কাকে দেখো কি ফসাইয়া, সবাই হতে চায় যে সাইয়া, শেষে মাঠে যাইয়া লাগে গঞ্জম তাতা থাইয়া।